হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে পুঁই শাকের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি নিরামিষ পুঁই শাক চচ্চড়ি। এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও খুব ভালো লাগে। তাহলে চলুন আজ আমরা বানিয়ে ফেলি নিরামিষ পুঁই শাক চচ্চড়ি। নিরামিষ পুঁই শাক চচ্চড়ি বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 500 গ্রাম পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এর সাথে আমার আরও কিছু সবজি লাগছে। এখানে নিয়েছি আমি একটা ছোট সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের ঝিঙে, দুটো পটল, একটা ছোট সাইজের বেগুন লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু কুমড়ো নিয়েছি। কুমড়োটাও একটু বড় করে কেটে নিয়েছি। আর সব সবজিগুলোই আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। এগুলো সব ধুয়ে রাখা আছে। তার সাথে লাগছে এখানে 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1 টেবিল স্পুন জিরে পেস্ট, নিয়েছি এখানে 1 টেবিল স্পুন সর্ষে বাটা। এটা আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে এটা সাদা সর্ষে দিয়েও করতে পারেন। 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য 1/4 টেবিল স্পুন পাঁচফোড়ন, 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। রান্নার জন্য আমি ইউজ করছি রিফাইন অয়েল, আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও মিষ্টি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিলাম 1 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিলাম আলু। যে সবজিগুলো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে দিলাম, আর দিচ্ছি পটল। এগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে। 2 মিনিট হয়ে গেছে, এই সবজিগুলো একটু ফ্রাই করে নিলাম আমি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদ বাকি সবজিগুলো, ঝিঙে আর বেগুন। কাঁচা লঙ্কাটা দিলাম, দিয়ে দেবো এর মধ্যে পুঁই শাকটা। পুঁই শাকটা দিয়ে দিলাম, এখন এর মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দেব হলুদ, একটু নেড়ে দিচ্ছি। এটার মধ্যে আমি অল্প পরিমাণ একটু জল দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। একটু জল দিলাম, এখন এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা কিন্তু অনেকটাই কমে আসবে মজে গেলে। এটা অনেকটাই মজে এসেছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিচ্ছি, সর্ষে বাটা, আদা পেস্ট। মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে আর 1 মিনিট মতো ফুটিয়ে আমি একটু ঝোলঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নেব, নিয়ে এটাকে আবার সাঁতলিয়ে দেবো। এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে দিলাম আমি আরও 1 টেবিল স্পুন রিফাইন অয়েল।
তেলটা একটু ভালো গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। ফোড়নটা একটু ফ্রাই করে নিচ্ছি ভালো করে। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবারে আমি পুঁই শাকটা আবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টি, এর মধ্যে আমি 1 টেবিল স্পুন চিনি দিলাম। এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এটা একদমই ড্রাই একটা তরকারি হবে। লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। একটু দেখে নেব লবণ আর মিষ্টিটা। লবণ আর মিষ্টিটাও একদম ঠিকঠাক আছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার পুঁই শাকের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ পুঁই শাক চচ্চড়ি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।